এত মামলা মোকদ্দমা জেল জুলুমের মধ্যেও আগামী দশ তারিখ একটি মিথ্যা একটি বানোয়াট মামলার রায়ে সাজাপ্রাপ্ত হয়ে আমাদের প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমানকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করবার পরে কি পরিণতি তার জন্য অপেক্ষা করছে আমরা সবাই জানি। এত কিছুর মধ্যেও জনাব আমানুল্লাহ আমান 90-এর সেই ছাত্র গণ অভ্যুত্থানকে নিয়ে যে গ্রন্থ রচনা করেছেন, আমি মনে করি এটি একটি অনেক বড় কাজ উনি সম্পাদন করেছেন। আজকে আমি কোর্টে গিয়েছিলাম, আমাদের তো জানেন আপনারা যে আমাদের এই অবস্থায় এখন হয়েছে, আমানুল্লাহ আমানকে 10 তারিখে সারেন্ডার করতে হবে, হাজতে চলে মানে কারাগারে চলে যেতে হবে মিথ্যা মামলায়। দেশরী বেগম খান যে মিথ্যা মামলায় গৃহবন্দী হয়ে আছেন, তারেক রহমান সাহেব নির্বাসিত হয়ে আছেন, আজকে শুধু নয় প্রতিদিনই এতে দৃশ্য, হাজার হাজার বিএনপি নেতাকর্মী তারা কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছেন অথবা কোর্টের এজলাসে বিভিন্ন আদালতে ঢুকছেন। এ দৃশ্য কোন গণতান্ত্রিক বিশ্বের দৃষ্ট হতে পারে না, কোন গণতান্ত্রিক দেশের দৃষ্ট হতে পারে না। আজকে আমাদের অনেক আপনার বুদ্ধিজীবী টেলিভিশন টক শো আপনাদের কাছে খুব প্রিয়, সেখানে তারা অনেক কথা বলেন, কিছু সংখ্যক আপনার এই তথাকথিত অত্যন্ত উচ্চ শিক্ষিত ভদ্রলোকেরা তারা গণতন্ত্রের কথা বলেন এবং তারা প্রমাণ করতে চান যে হাসিনাই হচ্ছেন গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় দল এবং আওয়ামী লীগই হচ্ছে একমাত্র দল যা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আমি তাদেরকে অনুরোধ করব যে দয়া করে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও আছেন, তথাকথিত সম্পাদকরা আছেন, সেখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন, দয়া করে ঢাকা নিম্ন আদালতে যান, গিয়ে দেখুন যে সেখানে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের সমাজের মুক্তিযোদ্ধা এবং যারা দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছে অতীতে, তাদের সকলকে এক কাতারে দাঁড়িয়ে ওই আদালতে গিয়ে এখন আপনার হাজির হতে হচ্ছে। এমন একটা বিচার ব্যবস্থা এরা তৈরি করেছে যে বিচার ব্যবস্থায় হাইকোর্ট যদি আপনাকে জামিন দেয় সেটা নিয়ে যখন লোয়ার কোর্টে যান তখন সেখানে ওই লোয়ার কোর্টে সবচেয়ে নিম্নতম যিনি আছেন বিচারক তিনি দেবেন কি দেবেন না সেটা উনি নির্ধারণ করেন এবং দেন না, তিনি জামিন বাতিল করে দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। আজকে আমার সঙ্গে ছিলেন মেজর হাফিজ, একজন মুক্তিযোদ্ধা এই দেশের জন্য যিনি লড়াই করেছেন, আমার সঙ্গে ছিলেন 90-এর গণ অভ্যুত্থানের আরেকজন নেতা খায়রুল কবির খোকন, আমার সঙ্গে আরো অনেক নেতা ছিলেন যারা আজকে ওখানে আমরা হাজিরা দিতে গিয়েছিলাম। গত কয়েকদিন আগে আমার মামলা আপনার ট্রায়াল শুরু হয়েছে, আমার ধারণা 1-1.5 মাসের মধ্যেই আমানের মতো আমাকেও আপনার চলে যেতে হবে ভেতরে। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কিন্তু আপনার অত্যন্ত পরিষ্কার, তারা যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে যে তুমি অনেক খারাপ কাজ করে তুমি সরে যাও, তাদের সকলকে তারা কারাগারে ঢুকে দিতে চায় এবং তারা আপনার ওই লক্ষ্যেই দ্রুত এগিয়ে যাচ্ছে। এমন আইন মন্ত্রণালয় একটা সেল তৈরি করেছে 4 জনের, সেই সেলে একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া হচ্ছে যে সেই সেল অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করবে যেগুলো তাদের ভাষায় আপনার চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলা, সেই সমস্ত মামলাগুলোকে অতি দ্রুত যেন একটা রায় দেওয়া যায় তার ব্যবস্থা করবে। কিছুদিন আগে আরেকটা আপনারা দেখেছিলেন যে আইন মন্ত্রক একই ধরনের পাশ করেছে। এইভাবে তারা গোটা বাংলাদেশের যে মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্যে সেটাকে তারা পরিপূর্ণভাবে নিশ্চয় করে দেয়, একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীতে করেছিল এই কথাটা কেউই বলেন না। আওয়ামী লীগের তো এটা ইতিহাস,
তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, এটা বললে আমার গায়ে খুব জ্বালা লাগে।